নিজের বিধানসভা এলাকায় এসে স্থানীয় জনগণের ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী তথা 8 বারের বিধায়ক বাদল চৌধুরী। রবিবার দুপুরে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে যান বিধায়ক বাদল চৌধুরী। রতনপুর সোনাইছড়ি এলাকায় সভা শেষ করে মতায় বাজারে এলে আগে থেকে জড়ো হয়ে থাকা লোকজন তাদের ঘিরে ধরে। বিশেষ করে চিটফান্ডে সর্বশান্ত হওয়া লোকজন বাদল চৌধুরী ও জিতেন চৌধুরীর কাছে টাকা ফেরত দেওয়া হবে কিনা তা জানতে চায়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা, এসডিপিও সৌম্য দেববর্মা এবং বিলোনিয়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে শুরু হয় লাঠিচার্জ। এতে আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষ। এদের মধ্যে দুজনেই মতায় হাসপাতালে চিকিৎসাধীন। পরে বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে সেখানে অল্প কিছু সময় বক্তব্য রাখেন সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ও বাদল চৌধুরী। তারা স্বাভাবিকভাবেই বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সরব হন। যে মোদী সরকার, বিজেপি সরকার, তারা মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা মেটাতে ব্যর্থ হয়েছে। তারা যে প্রতিশ্রুতিগুলো রেখেছিল বছরে 2 কোটি করে 10 কোটি বেকারকে চাকরি দেবে, আমাদের দেশের কৃষকদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা সেগুলো তারা বন্দোবস্ত করবে স্বামীনাথন কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার মধ্য দিয়ে। জিনিসপত্রের দাম সে 2014 সালে যে জায়গায় ছিল তা থেকে আর বাড়তে যাওয়া হবে না, ধীরে ধীরে এটাকে নামিয়ে আনা হবে। প্রতিশ্রুতি ছিল 5 বছর আগে যে সরকার, তারা আপাত মস্তক দুর্নীতিতে সেখানে বসে ছিল। সেখান থেকে নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে তারা ঋষিমুখ বাজারে চলে যান, কিন্তু সেখানেও ক্ষোভের মুখে সভা সারতে বাধ্য হন সিপিআইএম নেতৃত্ব। অবরোধ আর ক্ষোভের মুখে সভা করতে না পারায় সেখানেও লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানান বিজেপির ঋষিমুখ মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য। তিনি বলেন, চিটফান্ডের টাকা চাইতে গিয়ে পুলিশের হাতে আহত হয়েছে আমানতকারীরা। এছাড়াও তিনি বাদল চৌধুরী ও জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ তোলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।